সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা জানো, ইতিমধ্যে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়নে অধ্যায়টি নিয়ে দুটি অনলাইন ক্লাস করেছি। আজ আমরা তৃতীয় অনলাইন ক্লাসটি করব এবং এই অধ্যায়ে আমরা তড়িৎ রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ফ্যারাডের সূত্র সম্পর্কে জানব। শিক্ষার্থীরা, তোমরা সবাই খেয়াল করবে, তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত ফ্যারাডের দুটি সূত্র রয়েছে। তার মধ্যে আজকে আমরা প্রথম সূত্র সম্পর্কে জানব। প্রথম সূত্রতে যা বলা আছে, তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত মোট বিদ্যুতের সমানুপাতিক। আবার বলছি, তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত মোট বিদ্যুতের সমানুপাতিক। তোমরা জানো ইতিমধ্যে যে আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করি, সেক্ষেত্রে যে দুটি তড়িৎদ্বার রয়েছে, অ্যানোড এবং ক্যাথোড, সেখানে পদার্থগুলো যথাক্রমে দ্রবীভূত বা সঞ্চিত অর্থাৎ জমা হয়ে থাকে। সেই ক্ষেত্রে ফ্যারাডের প্রথম সূত্রে বলা হচ্ছে, আমরা যখন কোনো পদার্থের তড়িৎ বিশ্লেষণ করব, সেক্ষেত্রে আমরা যত বেশি পরিমাণ সেই তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা করব, সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ তত বেশি হবে। যত আমরা কম পরিমাণ বিদ্যুৎ চালনা করব, সেক্ষেত্রে পদার্থ সঞ্চিত বা দ্রবীভূত হওয়ার পরিমাণ কম হবে। এই পর্যায়ে ম্যাম তোমাদেরকে একটু চিত্রের সাহায্যে তা দেখাবো। ইতিমধ্যে তোমাদেরকে বলেছি, আমরা যখন কোনো পদার্থের তড়িৎ বিশ্লেষণ করব, আমাদেরকে একটি তড়িৎ বিশ্লেষ্য পাত্র নিতে হবে। সেক্ষেত্রে আমরা কাঁচ পাত্র বা চীনামাটির পাত্র নিতে পারি। এরপর যে পদার্থের তড়িৎ বিশ্লেষণ করব, আমরা সেই পদার্থের গলিত অথবা দ্রবীভূত অবস্থায় একটি দ্রবণ নিব। নেয়ার পর তারপর সেখানে দুটি তড়িৎদ্বার অর্থাৎ যাদেরকে আমরা অ্যানোড এবং ক্যাথোড নামে জানি, সেই অ্যানোড এবং ক্যাথোডকে সেই দ্রবণের মধ্যে একটি পরিবাহী তারের সাথে ব্যাটারির সাহায্যে যুক্ত করব। আমরা ব্যাটারির সাথে যুক্ত করলাম। যেহেতু প্রত্যেকটি ব্যাটারির একটি ধনাত্মক এবং ঋণাত্মক অংশ থাকে, সেই ক্ষেত্রে এই তড়িৎদ্বারটি বাম পাশে যে তড়িৎদ্বারটি আছে, তা যেহেতু ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত, এটা হলো অ্যানোড। এবং এই তড়িৎদ্বার যেহেতু ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত, তাই ইহা ক্যাথোড নামে পরিচিত। তাহলে ফ্যারাডের প্রথম সূত্রে যা বলা হলো, যে আমরা যখন কোনো পদার্থের তড়িৎ বিশ্লেষণ করব, যেমন ধরো আমরা যদি বলি সোডিয়াম ক্লোরাইড পরিচিত একটি যৌগ, তাহলে সেই ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে ধরলাম কোনো একজন শিক্ষার্থী, সে 5 মিনিট ধরে সে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ সেখানে চালনা করলো। ম্যাম বললাম 5 মিনিট ধরে সে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলো, তাহলে সেক্ষেত্রে অ্যানোড বা ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হবে, আরেকজন শিক্ষার্থী ধরলাম, এখানে প্রথম শিক্ষার্থী ছিল এ নামক একজন শিক্ষার্থী, সে 5 মিনিট ধরে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করার পরে যে পরিমাণ পদার্থ এখানে অ্যানোড বা ক্যাথোডে পাবে, আরেকজন শিক্ষার্থী ধরলাম বি, সে ধরলাম যে সে 15 মিনিট যাবত সে 20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করছে। তাহলে দেখা যাবে বি যে শিক্ষার্থী আছে, সে যেহেতু বেশি সময় যাবৎ বেশি পরিমাণ বিদ্যুৎ চালনা করছে, তার ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ অ্যানোড বা ক্যাথোডে গিয়ে সোডিয়াম ধাতু বা ক্লোরিন গ্যাসের পরিমাণগুলো খুব বেশি হবে, কিন্তু এই শিক্ষার্থীর ক্ষেত্রে সেই পরিমাণটি হবে অনেক কম। তাহলে সবাই যেটা খেয়াল করবে, যে আমরা যখনই কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা করব, সেক্ষেত্রে অ্যানোড বা ক্যাথোডে কী পরিমাণ পদার্থ বা কত বেশি পরিমাণ পদার্থ জমা হবে বা দ্রবীভূত হবে, তা নির্ভর করবে আমরা কী পরিমাণ সেখানে বিদ্যুৎ চালনা করব তার উপরে। তাহলে সূত্রটাতে যা ছিল, তড়িৎ বিশ্লেষণ করার সময় অ্যানোডে বা ক্যাথোডে অর্থাৎ যে কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত মোট বিদ্যুতের সমানুপাতিক হবে। এক্ষেত্রে এই সূত্রে একটি গাণিতিক সমীকরণ রয়েছে, তা এখন আমি উপস্থাপন করব। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে, ফ্যারাডের প্রথম সূত্রে আমরা একটি গাণিতিক সমীকরণ উপস্থাপন করব। ধরে নিচ্ছি কোনো একটা পদার্থের মধ্য দিয়ে আমরা তড়িৎ বিশ্লেষণ করতে চাই, সেই ক্ষেত্রে সেই পদার্থের মধ্যে আমরা মোট কিউ কুলম পরিমাণ বিদ্যুৎ সেখানে চালনা করলাম। এবং সেই ক্ষেত্রে তোমরা জানো, বিদ্যুৎ যখনই আমরা চালনা করবো স্বাভাবিকভাবে অ্যানোড বা ক্যাথোডে গিয়ে পদার্থ জমা হবে,
বা দ্রবীভূত হবে, সেক্ষেত্রে ধরে নিচ্ছি কিউ কুলম্ব পরিমাণ বিদ্যুৎ চালনা করার পরে সেখানে ডব্লিউ গ্রাম পরিমাণ পদার্থ সঞ্চিত বা জমা হবে। তাহলে সেক্ষেত্রে ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা যা বলতে পারি যে ডব্লিউ সমানুপাতিক কিউ, কারণ ফ্যারাডের সূত্রে যেটা বলা আছে যে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত মোট বিদ্যুতের সমানুপাতিক। যেহেতু আমরা এখানে ডব্লিউ গ্রাম পরিমাণ পদার্থকে সঞ্চিত হতে দেখতে পাচ্ছি এবং ধরে নিয়েছি এবং কিউ কুলম্ব পরিমাণ বিদ্যুৎ চালনা করছি, তাই ফ্যারাডের সূত্র থেকে আমরা এভাবে লিখলাম যে ডব্লিউ সমানুপাতিক কিউ। তোমরা প্রত্যেকেই জানো আমরা যখন সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন দিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে একটি ধ্রুবক আনতে হয়। তাহলে আমরা এখানে একটা সমান চিহ্ন দিব, সমানুপাতিক চিহ্ন তুলে দিচ্ছি, আর সেক্ষেত্রে ফ্যারাডের সূত্রের আলোকে সেই ধ্রুবককে জেড দ্বারা প্রকাশ করা হয়, আর এক্ষেত্রে কিউ আগের মতোই অপরিবর্তিত রয়েছে। এখানে যে জেড ম্যাম এখানে লিখলাম, জেড হলো সমানুপাতিক ধ্রুবক। আর এই যে সমানুপাতিক ধ্রুবক আছে তার একটি বিশেষ একটি নাম আছে যাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। সবাই খেয়াল করবে বিশেষ নামটি হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটি আছে এটা, এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পরিবাহীর প্রকৃতির উপর নির্ভর করে। আমরা এই যে উপরে যে ইকুয়েশনটি লিখলাম ডাব্লিউ কস্টু জেড কিউ, এই ইকুয়েশনটিকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করব। এক্ষেত্রে তোমাদেরকে বিষয় বিশেষ বিষয় যেটি খেয়াল করতে হবে, এখানে কিউ যে অংশটি রয়েছে কিউ কিন্তু মোট বিদ্যুৎ, অর্থাৎ সেক্ষেত্রে এক একজন যখন মোট বিদ্যুৎ বলতে আমরা যেটা বুঝে নিব এখানে যে আমি কত সময় ধরে কি পরিমাণ বিদ্যুৎ এখানে চালনা করছি পুরোটুকু হিসেবে কিন্তু এখানে তোমাদের বর্ণনা করতে হবে। যেমন ধরলাম কোনো একজন স্টুডেন্ট এমন হতে পারে সে 5 মিনিট ধরে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দিচ্ছে, তাহলে তার ক্ষেত্রে মোট বিদ্যুৎটা আমরা হিসাব করি যে এখানে মোট সে 50 কুলম বিদ্যুৎ দিচ্ছে, 5 × 10 এক্ষেত্রে আমরা যদি করি 50। আবার কেউ এমনও হতে পারে যে সে 2 মিনিট যাবৎ সে এমন করছে যে সে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে মোট বিদ্যুৎ যেটা হবে সেটা হচ্ছে 20 কুলম। তাহলে আমরা এটা কীভাবে হিসেব করতে পারি? সেক্ষেত্রে যেটা খেয়াল করবে আমরা যদি এমন বিবেচনা করি, ধরলাম 1 সেকেন্ডে কোনো একজন শিক্ষার্থী, 1 সেকেন্ডে একজন শিক্ষার্থী সে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করছে, তাহলে সেক্ষেত্রে সে নিশ্চয়ই 1 সেকেন্ড নয়, সে হতে পারে কারোর ক্ষেত্রে সে 10 মিনিট দিচ্ছে, কেউ ধরলাম 20 সেকেন্ড দিচ্ছে, কেউ 30 সেকেন্ড, এরকম হতেই পারে। তাহলে সময়ের পরিমাণটা যদি আমরা ধরি টি সেকেন্ডে ধরে নিচ্ছি, তাহলে 1 সেকেন্ডে যদি সে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দেয়, টি সেকেন্ডে সে দিবে I×T পরিমাণ বিদ্যুৎ সেইখানে চালনা করবে, তাহলে মোট পরিমাণটা হবে IT পরিমাণ। আর এই যে I এবং T পরিমাণ যেটা বললাম মোট বিদ্যুৎ, এই মোট বিদ্যুৎকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। সেক্ষেত্রে আমরা যে মোট বিদ্যুতের পরিমাণটাকে কিউ বললাম, এই মোট বিদ্যুতের যে একক আছে তাকে আমরা কুলম দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এই যে Q=IT আমরা এখানে পাচ্ছি, এটাকে আমরা একটু গাণিতিক আকারে বলতে হবে, যেটা তোমরা লিখবে এরপর পর, তা হলো যদি টি সেকেন্ড সময় যাবত আমরা যদি I অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করি, এই যে ম্যাম এখানে টি সেকেন্ড সময়ের বিষয়টি উল্লেখ করলাম তা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, কারোর জন্য 5 মিনিট, কারোর জন্য 5 ঘন্টা, কারোর জন্য সেটা হতে পারে 10 মিনিট, 10 ঘন্টা, 2 মিনিট, 2 সেকেন্ড, এরকমও হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা Q=IT সমীকরণটা কীভাবে, এই সমীকরণটা কীভাবে পাচ্ছি সেই সমীকরণটাকে লিখলাম, যেটা যে ধরে নিচ্ছি 1 সেকেন্ডে যদি I অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করি, তাহলে মোট যে সময়টুকু একজন শিক্ষার্থী বা একজন যিনি গবেষণা করেন টি সেকেন্ড ধরে তিনি যদি চালনা করেন, তাহলে আমরা মোট যে পরিমাণটা পাচ্ছি IT, সেক্ষেত্রে আমরা মোট বিদ্যুৎকে যেহেতু কিউ দ্বারা প্রকাশ করি, Q=IT আমরা পেয়ে যাচ্ছি IT পরিমাণ। আর এই যে Q=IT তোমরা একটা গাণিতিক সমীকরণ লেখার সময় যেভাবে বলবে, যদি টি সেকেন্ড সময় যাবত I অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হয়, তবে মোট বিদ্যুৎ Q=IT
আইটি না, তোমরা অলরেডি জেনে গেছো যে কি ইকুয়ালস টু আইটি তা কিভাবে আসে। তাহলে তোমরা ডাব্লিউ ইকুয়ালস টু জেড কিউ সমীকরণ এক নম্বরের পরপরই এই লেখাটুকু লিখে কি ইকুয়ালস টু আইটি লিখবে, এবং এই যে আমরা এখানে কিউ এর যে মানটা পেয়ে গেলাম আইটির পরিমাণ, তা তোমরা সমীকরণ একে বসিয়ে দিবে। সমীকরণ একটা আমাদের যা ছিল তা ছিল ডাব্লিউ ইকুয়ালস টু জেড কিউ। আমরা যদি এখানে কিউ এর মানটা বসিয়ে দিই তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু জেড, আর কিউ এর জায়গায় আমরা লিখতে পারি আইটি। আর এই যে আমরা এখানে একটা সমীকরণ পেয়ে গেলাম ডাব্লিউ ইকুয়ালস টু জেড আইটি, এই সমীকরণটি খুব গুরুত্বপূর্ণ। এই সমীকরণটির সাহায্যে তোমরা এমসিকিউতে তোমাদের যে গাণিতিক সমস্যাগুলো আসবে, আমি আবার বলছি শুধুমাত্র এমসিকিউতে এই সমীকরণটি ব্যবহার করতে পারবে, এবং এই সমীকরণ ব্যবহার করে এমসিকিউ তোমাদের যে গাণিতিক সমস্যাটা আসে সেই সমস্যাটার সমাধান করবে। তোমরা কিন্তু কখনোই মূল যে তোমাদের সৃজনশীল অংশ আছে সেই সৃজনশীল অংশে এই সমীকরণটি ব্যবহার করে গাণিতিক সমস্যা করবে না, অবশ্যই শুধুমাত্র এটি এমসিকিউর জন্য ব্যবহার করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা কিছুক্ষণ আগে যা জানলাম যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক সম্পর্কে জানব। তোমরা সবাই খাতায় যেটি লিখবে যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে। শিক্ষার্থীরা, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে পড়বে, এটা জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুব বেশি পরিমাণ ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। সবাই যদি খেয়াল করবে যে ফ্যারাডের সূত্র থেকে আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু জেড কিউ, সবাই এক্ষেত্রে লক্ষ্য করবে যদি এখানে কিউ ইকুয়ালস টু ওয়ান কুলম হয়, যদি কিউ এর মানটি ওয়ান কুলম হয় তবে আমরা ডাব্লিউ ইকুয়ালস টু জেড কিউ থেকে যেটা পেয়ে যাই যে কিউ এর মানটা এখানে যদি আমরা ওয়ান বসাই তাহলে ডাব্লিউ এর মানটা পেয়ে যাচ্ছে কি জেড। তাহলে সবাই এখানে যেটি খেয়াল করবে প্রশ্নের মধ্যে বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞাটার ক্ষেত্রে, যদি তড়িৎ বিশ্লেষণের সময় আমরা ওয়ান কুলম বিদ্যুৎ চালনা করি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে, তবে যে পরিমাণ পদার্থ ক্যাথোডে বা অ্যানোডে জমা হয় বা দ্রবীভূত হয় সেই পরিমাণ পদার্থকেই বলা হয় ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। সবাই যেটা খেয়াল করবে যে আমি এখানে যখন কিউ এর মানটি ওয়ান কুলম বসাচ্ছি ডাব্লিউ এর সমান সমান আমরা পেয়ে যাচ্ছি জেড, তার মানে আমরা যখন এক কুলম বিদ্যুৎ চালনা করব সেক্ষেত্রে যে পরিমাণ পদার্থ আমরা এখানে আমরা তড়িৎদ্বারে জমা করব বা দ্রবীভূত করব সেই জমাকৃত পদার্থের পরিমাণটাই কিন্তু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমান হয়ে যাচ্ছে। তার মানে যে পরিমাণ পদার্থ জমা হবে বা সঞ্চিত হবে বা দ্রবীভূত হবে সেই পরিমাণ পদার্থটাই হচ্ছে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে সংজ্ঞাটা যেটা করতে হবে যে তড়িৎ বিশ্লেষণ করার সময় অবশ্যই শুধুমাত্র আমরা কত কুলম বিদ্যুৎ দিব, ওয়ান কুলম, যে তড়িৎ বিশ্লেষণের সময় ওয়ান কুলম বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে বা অ্যানোডে যে পরিমাণ পদার্থ সঞ্চিত বা দ্রবীভূত হয় সেই পরিমাণ পদার্থকে আমরা বলবো ওই পদার্থের বা সেই পরিমাণটাকে বলা হবে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। অবশ্যই তোমাদেরকে ওয়ান কুলম পদার্থ বা পরিমাণটার কথা খেয়াল রাখতে হবে, ওয়ান কুলম ব্যতীত তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞাটা করা যাবে না। ওয়ান কুলম পরিমাণ বিদ্যুৎ দিতে হবে, দেওয়ার পরে যে পরিমাণ পদার্থ ক্যাথোডে বা অ্যানোডে সঞ্চিত বা দ্রবীভূত হবে তাকে আমরা বলবো ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক সম্পর্কে। যেহেতু ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা অলরেডি জেনে গেলাম যে ডব্লিউ সমান সমান জেড কিউ, যেখানে ডব্লিউ হচ্ছে সঞ্চিত পদার্থের পরিমাণ আর আমরা এর একক হিসেবে ব্যবহার করি সঞ্চিত পদার্থের পরিমাণ গ্রাম, আর জেড হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং কিউ হচ্ছে মোট বিদ্যুৎ। আর অলরেডি তোমাদেরকে বলা আছে মোট বিদ্যুতের যে এককটি আমরা ব্যবহার করি তা হচ্ছে কুলম। তাহলে এই সমীকরণ থেকে আমরা যা খেয়াল করব, যেহেতু ডাব্লিউ ইকুয়ালস টু জেড কিউ, আমরা যেহেতু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক নির্ণয় করব, তাহলে নিয়ম অনুসারে বীজগাণিতিক নিয়ম অনুসারে জেড থাকবে বাম পাশে, যেহেতু তার একক নির্ণয় করা হবে, এবং ডান পাশে আমরা দেখব সমীকরণের ক্ষেত্রে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ আসবে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু জেড কিউ। এক্ষেত্রে ডাব্লিউর একক যেহেতু এখানে গ্রাম আর কিউ যেটা মোট বিদ্যুৎ তার একক হচ্ছে কুলম, তাহলে আমরা যা লিখতে পারি গ্রাম পার কুলম।
তাহলে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের যে এককটি পেয়ে গেলাম তা হচ্ছে গ্রাম পার কুলম। সবাই এটা এমসিকিউর জন্য মনে রাখবে এবং আমরা পরবর্তীতে আরও কিছু প্রশ্ন করব, সেক্ষেত্রে কাজে লাগবে। সবাই তাহলে খেয়াল করবে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক হলো গ্রাম পার কুলম। শিক্ষার্থীরা, তোমরা আজকে যে বিষয়টুকু পড়ালাম, ফ্যারাডের সূত্র এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের যে বিষয়টি, তা বাসায় ভালো করে পড়াশোনা করবে এবং আগামী ক্লাসে, আগামী যে অনলাইন ক্লাসটি আছে তা ভালোভাবে, তা অবশ্যই দেখবে তোমরা এবং বাসায় ভালোভাবে তোমরা তা চর্চা করবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।